ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক মহোৎসব ও হিন্দু ধর্ম সাংস্কৃতিক সম্মেলন। ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেক বৎসরের ন্যায় এবছর শুরু হয়েছিল 18 থেকে 21 এপ্রিল পর্যন্ত। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালি ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক মহোৎসব ও হিন্দু ধর্ম সংস্কৃত সম্মেলন গত 18 থেকে 21 এপ্রিল 4 দিন ব্যাপী ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগ আচার্য শ্রীমৎ স্বামী প্রমানন্দজী মহারাজ মঞ্চে হিন্দু ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আঙ্গিক হরিনাম সংকীর্তন, ধর্মীয় শোভাযাত্রা সহকারী গঙ্গায়ন, বৈদিক যজ্ঞ, মহাভিষেক এবং অন্নকূট প্রসাদ বিতরণ, এছাড়াও আত্মরক্ষামূলক প্রদর্শনী, সংঘের পূজ্য সন্ন্যাসীবৃন্দ ও বিদগ্ধ জ্ঞানীগুণী উপস্থিতিতে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। আমাদের অ্যাকচুয়ালি আমাদের আছে 19, 20, 21 আমাদের পত্রিকাতে হ্যান্ডবিলে আমাদের দিয়েছিলো, কিন্তু 18 তারিখ একটা ছিল ওর সঙ্গে এখানে প্রণবানন্দ শিক্ষানিকেতন ভারত সঙ্গ পরিচালিত, সেই প্রণবানন্দ শিক্ষানিকেতনেরটা 18 তারিখ করেছি ছাত্রছাত্রীদের নিয়ে, তাদের নাচ গান আবৃত্তি কিছু নাটক এইরকম দিয়ে তাদের ওটা করেছিলাম। তারপরে আমাদের 19 তারিখ থেকে যখন এখানে উৎসবটা হয়, প্রথম দিন আমাদের ওই বিকাল 5টায় হচ্ছে ভাগবত পাঠ ছিল। ভাগবত পাঠের পর আমাদের যেটা স্বামীজিদের নিয়ে হয়েছিল প্রথম আচার্য বরণ অনুষ্ঠান, আচার্য বরণ অনুষ্ঠানের পরেই আবার একটা নাটক হয়েছিল, নাটক দিয়ে তারপর ছেলেমেয়েদের যা কিছু নাচ গান এগুলো দিয়ে আমরা শুরু করেছিলাম। তারপর সকাল থেকে আবার তার 20 তারিখ সকাল থেকে ড্রয়িং কম্পিটিশান ছিল, তো আবার ছেলেমেয়েদের প্রণবানন্দ শিক্ষানিকেতনের ছেলেমেয়েদের যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান ওখানে ছিল। আবার বিকেল থেকে 2 তারিখ লাঠি খেলা, লাঠি ছোড়া খেলা, আবার বিকাল 5টা 5:30 থেকে আমাদের সম্মেলন, যেটা হিন্দু ধর্ম সম্মেলন, সেই সম্মেলনটা শুরু হয়েছিলো গতকালে। আমাদের 5 জন আজকের ভূমিকা আছে, এই সকাল থেকে আমাদের গঙ্গা পাড়ে আনয়ন হয়েছিলো, প্রায় 1000-1500 সে মানে পুরুষ স্ত্রী পুরুষ মিলে সব জল গঙ্গা পাড়ে এনে শিবের মাথায় ঢালা হয়েছে। তারপর শান্তিযজ্ঞ হয়েছে, মহাভিষেক হয়েছে, ওইসবের উপর অন্নকূটের ভোগ আরতি পুজো আরতি হয়েছে, ওখান থেকে আবার লোকজন দর্শনার্থীদের ভোগ বিতরণ হয়েছে। কিছু কম প্রায় এবছর আমাদের কম হয়েছে, 5000 মতো লোকের ব্যবস্থা মানে খাওয়ানো হয়েছে এইরকমভাবে, কেন অন্যান্য বছর তুলনায় এবছর একটু কমে গেছে প্রচণ্ড গরমে। না আমাদের হতো এই তো এই করোনা যে সাল থেকে হলো ওই সাল থেকে আমাদের ওইটা প্রোগ্রামটা বন্ধ হয়েছে। তারপরে কী ব্যাপার, আমাদের আগের সেশন অনুযায়ী পরের সেশন চালুটা একটু চেঞ্জ হয়ে যায় আগস্টে, ওই সময় প্রায় আবার স্কুল ছুটি পড়ে যায় বা ছেলেমেয়েদেরও আবার ওই সেকেন্ড টার্ম সেকেন্ড ইউনিট পরীক্ষাটা শুরু হয়েছে, সেই নিয়ে ওই টাইমটা সেটেল হয়নি। তো আমরা শুরু করেছিলাম যেরকম প্রথম ভারত সঙ্গে প্রথম শুরু হয়েছিল হোড়খালি আশ্রমে শ্রীমৎ স্বামী যোগানন্দজি মহারাজের উদ্যোগে, আমরা ভাবছি ওনার স্মৃতি স্মরণ রাখার জন্য হোড়খালি আবার ওইটা চালু করবো। এবছর আমরা করতে পারিনি, হঠাৎ করে আমাদের যে গত সেপ্টেম্বরে আমাদের স্বামীজি দর্শনন্দজি দেহ রাখলেন, সেই জন্য আমরা প্রস্তুতি নিতে পারিনি। তো সামনে এবছর থেকে আমরা চেষ্টা করবো ওইটাকে বজায় রাখতে, কেন হোড়খালি আশ্রম প্রথম শুরু করেছিলেন স্বামী বিশ্বনন্দজি, এখানকারই ছিলেন অধ্যক্ষ ছিলেন,
আর শ্রীমদ স্বামী যোগানন্দজি মহারাজের ওনার উদ্যোগে হরিখালি থেকে শুরু হয়েছিল, আমরা ওইটাকে আবার চালু করার চেষ্টা করছি। হ্যাঁ, কামিং ইয়ার মানে 2025 থেকে আমরা শুরু করবো, এরকম আমার চিন্তাভাবনা। নন্দনজন মণ্ডল তিন দিন ব্যাপী যে প্রোগ্রামটা হলো, প্রথম দিন হয়েছে আমাদের অধিবাস আচার্য ঘরে, প্রথম দিন। দ্বিতীয় দিন হয়েছে জাতি গঠনের ও আদর্শ শিক্ষা বিস্তার কল্পে স্বামী পরমানন্দজি মহারাজের ভূমিকা। জাতি গঠনের ভূমিকা, তারপরে আজকের যেমন আজকের হয়েছে ধর্মীয় শোভাযাত্রা সহকারে গঙ্গা দিয়ে আনয়ন, বিশ্ব শান্তিযজ্ঞ, এবং বিকেলে আছে জীবন ও সমাজ গঠনে সনাতন হিন্দু ধর্মের প্রয়োজনীয়তা। আমাদের কী প্রয়োজনীয়তা সেই সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা হবে। মূল উদ্দেশ্যটা কী? মূল উদ্দেশ্য এটা আছে জাতি ধর্ম নির্বিশেষে এই যে সেবা কাজ, দুর্গতদের মধ্যে যে আমাদের সেবা কাজটা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্গতদের সেবা, ওরা এখানে একর হয় না যে ওই হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও পার্সি ও জৈন, এসব কোনো বিভেদ সৃষ্টি নেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্গতদের সেবা, আর এইটা হচ্ছে এই যে তিন দিন ব্যাপী যে আমাদের সাংস্কৃতিক এই যে অনুষ্ঠানটা হলো, এটা হচ্ছে হিন্দু ধর্মের প্রসার প্রচার জন্য এই অনুষ্ঠানটা করতে হয়। এবং এটা হচ্ছে একটা এই অনুষ্ঠান একটা বাৎসরিক অনুষ্ঠান, এটা এই অনুষ্ঠান যেন সবাই তাকিয়ে থাকে যে স্বামীজি আপনাদের উৎসব কবে হবে কবে হবে, সেই জন্য এখানে জনসাধারণ সবাই তাকিয়ে থাকে। আর আমাদের একটা যে বাৎসরিক একটা অনুষ্ঠান করতে হয়, যেমন অনেক জায়গায় হয় আমাদের এখানেও সেটাই সেইভাবে হয়। এই উৎসবকে কেন্দ্র করে আবার দীর্ঘদিনের এই ভারত সেবাশ্রম সংঘ, তাদের একটা ধর্ম পরীক্ষা দীর্ঘদিন থেকে চলত, কোভিড সময় বন্ধ হয়ে রয়েছে, বন্ধ সেটা কি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে? উদ্যোগ নেওয়া হচ্ছে, এবার স্বামীজিরা আমার উদ্যোগ কর্তৃপক্ষ যারা রয়েছেন, মূলত ধনুষ্টপুরে কথা এইখানে জন্ম এইখানে এখান থেকে শুরু প্রথম যোগানন্দজি মহারাজ এই আশ্রম তৈরি করার মূলে, তারপরে ওনার সঙ্গে ছিলেন সত্যেন মহারাজ, পরে স্বামী বিশ্বানন্দজি নামে পরিচিত, এই হচ্ছে বিশ্বানন্দজি মহারাজ। মানে এই হরিখালি আশ্রমের প্রত্যেকটি ইট বালি পাথরের সঙ্গে ওনার সম্পর্ক, আর এই হরিখালি আশ্রমের উপকার হচ্ছে স্বামী বিশ্বানন্দজি মহারাজ। তারপরে ওনার 1991 সালে যখন ওনার প্রয়াণ হলো 29শে সেপ্টেম্বর, তারপরে বর্তমান যিনি ছিলেন স্বামী দর্শনানন্দজি মহারাজ উনি তখন দায়িত্ব গ্রহণ করলেন 1991 সাল থেকে 2023 সালে 27শে অক্টোবর রাত্রি 12:15 উনির এনার দেহাবসান হয়। তারপরে আমরা আবার এই বাৎসরিক যে উৎসবটা আমরা সবাই উদ্যোগ নেবেন না, একটা উৎসব তো করতে হবে, বছরে একবার একটা উৎসব সবাই তাকিয়ে থাকে আসছে উৎসবের জন্য, সেই এতে আমরা একটা উৎসবের আয়োজন করেছিলাম, সবাই সাহায্য সহানুভূতিতে এই উৎসবটা সম্পন্ন হয়েছে। আগামী বছর থেকে কি সেই ধর্ম পরীক্ষা কি হচ্ছে না বন্ধ হয়ে গেল? বন্ধ বলতে আমি বললাম উদ্বোধন কর্তৃপক্ষ ওনাদের কাছে আমরা আবেদন রেখেছি, ওনারা বলছে আমরা আলোচনা করি করে তোমাদেরকে আমরা বলবো। আমার নাম স্বামী গৌতম আনন্দ, আমি এখন বর্তমানে এখানে। আমি এক বছর হয়নি মহিষাদল থেকে ভারত সেবাশ্রম সংঘ হরকালি শাখায় এসেছি। এখানে স্কুলটা আগে যেরকম ছাত্রছাত্রী ছিল তার চেয়ে একটু বোধহয় বৃদ্ধি হয়েছে,
ভারত সেবাশ্রম সংঘের এরকম স্কুল আমাদের যতগুলো আমার দৃষ্টিতে পড়ে, মালদা স্কুল আছে বড় স্কুল, আপনার ডায়মন্ড হারবার স্কুল আছে, দুর্গাপুর স্কুল আছে, ছোটদের বাচ্চা স্কুল আমাদের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মহিষাদল স্কুল আছে, এখানেও একটা ওই বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আমাদের লক্ষা একটা মিলন মন্দির স্কুল আছে, এরকম ভারত সেবাশ্রম সংঘের আপনার 80% স্কুলে দেখা যায় ছোটো ছোটো স্কুল আছে। কিন্তু আমাদের বড় স্কুল বললে শিলিগুড়ি আপনার রাজগঞ্জ নাম করা ইংলিশ মিডিয়াম স্কুল, দুর্গাপুর আমাদের একটা পূর্ণমানন্দ আদর্শ বিদ্যানিকেতন ওটাও আপনার ইংলিশ মিডিয়াম স্কুল, আর একটা স্কুল আছে আপনার ডায়মন্ড হারবার ওখানে ইংলিশ মিডিয়াম স্কুল, দুটো তিনটে স্কুল আছে আর কি। এরকম আমাদের মালবাজার যাবেন ওখানে স্কুল আছে, এরকম স্কুলের কর্মকাণ্ড আমাদের ভালোই চলছে। এই স্কুলটাও এখন ভালোভাবে চলছে, ছাত্রছাত্রীর বৃদ্ধি হচ্ছে, দিদিমণিদের শিক্ষার প্রসারে যেটা হয় দিদিমণিদের নিয়োগ হচ্ছে সেইভাবে, আর আমি তো এখানে নতুন দেখছি ভালোই চলছে। এটা তো আমাদের দেখেন প্রতিটা কর্মকাণ্ড, যেমন আপনি হয়তো দেখেছেন এই কিছুদিন আগে আমপান ঝড় গেল, এখানে আমরা বহুদিন 26 দিন রান্না করা খাবার দিয়েছি আপনার চন্দ্রকোনা রোড, তারপরে আপনার এই বেড়াবেড়িয়া, তারপরে আপনার ভগবানপুর, তারপরে আপনার মহিষাদল, তারপরে তমলুক নিমতৌড়ি, আপনার এদিক আছে নন্দীগ্রাম, হোড়কালি, ভারত সেবাশ্রম সংঘ, এইরকম 8টা সেন্টারে 26 দিন এক নাগাড়ে আমাদের রিলিফ হয়েছে। আমপান ঝড় শেষ হয়েছে, আমাদের কোভিডেও এরকম 17 দিন আমরা রান্না করা খাবার সব জায়গায় বিতরণ করেছি। এরকম এটা সম্পূর্ণ যারা এই কথাটি বলে সম্পূর্ণ বানোয়াট মিথ্যে কথা বলে। যেমন আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, কিছুদিন আগে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর একটা কথা স্লিপ অফ টান বলে ফেলেছিলেন যে ভারত সেবা সংঘ যেমন সেবা কাজ করে কিন্তু তারা একটু দাঙ্গাবাজি করে। আমরা আমাদের প্রতিবাদ করে স্বামীজিটা বলেছিল কোথায় দেখান একটা ডকুমেন্ট দেখান এখানে দাঙ্গাবাজি হয়েছে। ভারত সেবাশ্রম সংঘ স্বামী পূর্ণবানন্দের আদর্শ পরিচালিত, আজ অবধি যত কাজ হচ্ছে সেইভাবে হচ্ছে। আদিবাসী কল্যাণ বলুন, তীর্থস্থান সংস্কার বলুন, বন্যা ভূমিকম্প অগ্নিকাণ্ড বলুন, যেখানে ভারত সেবাশ্রম সংঘ আগে এগিয়ে যায়। দেখুন আজ থেকে যখন আন্দামান সুনামি হলো তখন রাষ্ট্রপতি ছিলেন ডক্টর আবুল কালাম আজাদ, উনি আমাদের 500 বসতি পুনর্বাসন দিয়েছিলেন, আমরা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে উনাকে দিয়ে সেই বসতিগুলো পুনর্বাসন দিয়েছিলাম। উনি উপকারস্বরূপ আমাদের একটা ভারত সেবাশ্রম সংঘকে সাম্মানিক দিয়েছিলেন যে যেখানে সরকার ঢুকতে পারছে না আপনাদের মতো একটা স্বেচ্ছাসেবী সংগঠন কী করে এই কাজটা করলো। বলে দেখুন পূর্ণবানন্দের মানে মতাদর্শ ছিল যেখানে দুর্ভিক্ষ বন্যা পীড়িত তাদের সেবাই জাতির মেরুদণ্ড। আজ তীর্থস্থানে যাত্রীদের যদি নিরাপত্তা না পায় তীর্থস্থানগুলি তাহলে তো অচল হয়ে যাবে। আজ বন্যা ভূমিকম্প অগ্নিকাণ্ড আন্দামান সুনামির কথা সবাই জানেন, সেইখানে 500 বসতি উনার হাত দিয়ে আমাদের দেওয়া হয়েছিল। কিন্তু আশ্রম বা মন্দির এখন তো রাজনীতির রং লেগে যাচ্ছে সব জায়গাতে, সেখানে একজন সন্ন্যাসী হিসেবে কি বলবেন? সন্ন্যাসী হিসেবে আমাদের যে কর্তব্য কর্ম এখানে শুনেন সর্বধর্মের সমন্বয়, কে আপনার বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, আমাদের ওইটা বাদ বিচার নেই। বন্যবানন্দের চরণে যিনি আসবে তিনি মা ঠাকুরকে প্রণাম করবে তার আশীর্বাদ পাবে, যে চোর ডাকাত গুন্ডাবদ মেষ আমরা দেখব না, আমাদের ঠাকুরের কাছে তুমি আসো প্রণাম করো মাথাটুকু চলে যাও ব্যাস, এইটা আমাদের। আমরা গুরু মহারাজের আদর্শে বিশ্বাসী, পূর্ণমানন্দের আদর্শে বিশ্বাসী, আমরা সেই আদর্শ নিয়ে চলি, দেশ জাতি সমাজের কল্যাণের জন্য আমরা সেইভাবে কর্মকাণ্ড করছি। আর আমরা সেই পূর্ণমানন্দের সন্তান, আমাদের সেই বীর্যয়ী জীবন, বীর্যয়ী প্রাণ, বীর্যয়ী মানুষের মহাশক্তি, আমরা সেই বীর্যবান শক্তিতে গুরু মহারাজের আদর্শে বিশ্বাসী। আমাদের কে কী অপবাদ দিবে, অপচয় করবে, দেশ জাতির লোক দেখবে যে ভারত সেবাশ্রম কী করছে, কী কর্মকাণ্ড করছে। যখন কোভিডে কোনো কিছু হয়নি ভারত সেবাশ্রম সংঘ জোকাতে হাসপাতাল করেছে, আমাদের গড়িয়াতে সেবা কেন্দ্র করেছে, সেখানে আমাদের সেবা কাজ হয়েছে। এখন বর্তমান যেমন আমাদের জোকা হাসপাতালে প্রায় আপনার 450 বেডে আমাদের সেবা কাজ হচ্ছে। আমার নাম স্বামী দীনানাথ আনন্দ, আমি এই আশ্রমের স্বামীজি সহকারী, স্বামী গৌতমানন্দ স্বামী হাসাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি মে অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি
মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।